বৃহস্পতিবারই সল্টলেকের একটি ফ্ল্যাটে পশুপালনের আড়ালে মাদকের কারবারের ঘটনা প্রকাশ্যে আসে। আর ওই দিন রাতেই সোনারপুরে দামি গাড়িতে করে গরু পাচারের অভিযোগ উঠল। বৃহস্পতিবার গভীর রাত ঘড়ির কাঁথায় প্রায় আড়াইটে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থানার কাছে খবর যায়, ওই এলাকায় একটি দামি গাড়িতে করে গরু পাচার হচ্ছে। খবর পেয়ে অভিযানে বের হয় পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধাওয়া করে একটি ইনোভা গাড়ির খোঁজ মেলে, কিন্তু গাড়িটির পালানোর জন্য স্পিড বাড়িয়ে দেয়। পুলিশের দাবি, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বারেন্দ্রপাড়া এলাকায় একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির দরজা খুলতেই দেখা যায় তার ভেতরে রয়েছে তিনটে গরু, সেগুলির মধ্যে দুর্ঘটনায় মারাত্মক জখম হয় একটি গরু, পরে তার মৃত্যু হয়। গাড়িটা এখানে পরে দেখছিল, আমরা দেখলাম গাড়ি নড়ছে, গাড়ির মধ্যে কেউ লোক নেই, নড়ছে কেন? দরজা খুলে দেখি তিনটে গরু, বড় গরু। তারপরে এখানে পুলিশের গাড়ি যাচ্ছিলো, আমরা দাঁড় করালাম, পুলিশকে বললাম। তারপর পুলিশের একটা আটি গাড়ি আসলো, এসে আমরা লোকাল কজন ছিলাম, নিয়ে গরুগুলোকে বার করলাম। পুলিশ জানিয়েছে গাড়ির চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু গাড়িতে একাধিক ব্যক্তি ছিল, তারা দুর্ঘটনার পরই পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। গরুগুলি চুরি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। গাড়ির পলাতক আরোহীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। ব্যান্ডেলে বাংলো, বলগড়ে ধাবা, হোমস্টে, পুরশুরা জামালপুরে বেনামে বালি খাদান, এভাবে পেঁয়াজের খোসার মতো একে একে হদিশ মিলেছে নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তি। তবে শুধু পূর্ব বর্ধমানের জামালপুর, হুগলির চন্দননগর, বলাগড়, চুঁচুড়াতেই সাম্রাজ্য সীমাবদ্ধ নয়, শান্তনুর আধিপত্য ছড়িয়ে রয়েছে হাওড়াতেও। এবার সেখানে হদিশ মিলল নির্মীয়মাণ মার্কেট কমপ্লেক্সে। সূত্রের খবর, যে প্রমোটিং এর ব্যবসায় যুগ্মভাবে জড়িত রয়েছেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। শুধু হাওড়া নয়, চন্দননগরেও প্রমোটিং কারবারে জড়িয়ে রয়েছেন তিনি। শান্তনুর অঙ্গুলি হেলনেই দু জায়গায় বিনিয়োগ করেছেন তার স্ত্রী। হাওড়ার আমতা জগৎবল্লভপুর এলাকার মাঝামাঝি মুন্সিরহাট বাজার, এখানেই তৈরি হচ্ছে তিনতলা এই মার্কেট কমপ্লেক্স, যার নিচের তলার দোকান ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। হাওড়া মুন্সিরহাটে রেনেসা কনস্ট্রাকশনের তৈরি এই মার্কেট কমপ্লেক্স, যে কমপ্লেক্সটির নাম দেওয়া হয়েছিল ফ্যান্সি মার্কেট, নিচে কয়েকটি দোকানঘরও বিক্রি হয়েছিল। তবে এখনও এই মার্কেট কমপ্লেক্সটি সম্পূর্ণ হয়নি। যেমনটা জানা যাচ্ছে, এই মার্কেটটি তৈরিতে যে কনস্ট্রাকশন কোম্পানি কাজ করেছিল তাতে অংশীদারিত্ব ছিল প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়েরও। আর এই পুরো বিষয়টি কিন্তু যোগাযোগ করা বা ডিল করা পুরোটাই করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। মার্কেট তৈরি হয়েছে শঙ্করহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাখহরি ঘোষের পারিবারিক জমিতে। না প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় না, প্রিয়াঙ্কারই কোনোদিন আসেনি, প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় যার নাম বলছেন, ওনাকে মানে একবারই দেখেছিলাম রেজিস্ট্রি অফিসে, ওই যখন পাওয়ার ব্যাটারি নিয়ে যাচ্ছে তখন এসেছিল। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল? না, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সেভাবে যোগাযোগ ছিল না। তবে পার্টি সূত্রে উনি তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে ছিলেন, এটুকু জানতাম। চন্দননগর ইতিমধ্যে শান্তনুর 1800 বর্গ ফুটের ফ্ল্যাটের হদিশ মিলেছে। সূত্রের দাবি, সেই চন্দননগরেই পার্টনারশিপে আবাসন তৈরির পরিকল্পনা নিয়েছিলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা। সত্য পিততলায় এই জমিতে তৈরি হওয়ার কথা ঐশানী অ্যাপার্টমেন্ট নামে বহুতলের। তিনজন অংশীদার, দিবাকর, ইন্দ্রনীল এবং প্রিয়াঙ্কার নামের প্রথম অক্ষর দিয়ে নির্মাণকারী সংস্থারও নাম রাখা হয়েছে ডিআইপি ডেভেলপার। বাকি দুই অংশীদারদের পাশাপাশি বিভিন্ন নথিতে ছবি ও সই রয়েছে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার। চন্দননগর সত্যপীরতলায় নতুন এই আবাসনটি তৈরির কাজ চলছিল, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই প্রজেক্টেও কিন্তু অংশীদারিত্ব ছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, যদিও নিজের নামে নয়, তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামেই তিনি এই প্রজেক্টটি করছিলেন। ডিআইপি ডেভেলপার, এই ডিআইপির পি হলেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। শান্তনু এসেছিলেন, বৌদি আসেননি, শান্তনু এসেছিলেন, কথা বললেন, হ্যাঁ অফিসিয়ালি সব যদি করতে পারেন কোনো অসুবিধা নেই, অফিসিয়ালি হবে। সেই হিসেবে ওনার সঙ্গে আমাদের আলাপ, সেই হিসেবে উনি আমাদের পার্টনারশিপে এসেছিলেন, এবং পার্টনারশিপে তো উনি আসেননি, প্রিয়াঙ্কা ব্যানার্জি এসেছিলেন। সূত্রের খবর, হাওড়া চন্দননগরের মার্কেট ও প্রস্তাবিত আবাসনের তথ্য রেজিস্ট্রি অফিসের কাছ থেকে সংগ্রহ করেছে ইডি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।